সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যা হোক, এই জাভা স্ক্রিপ্টের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে একটা এইচটিএমএল পেজ আমার নেওয়া আছে এবং এখানে একটা এলিমেন্ট পিট্যাগ এবং এখানে একটা বাটন নেওয়া আছে। তো এখন আমরা এটা হলো হেডট্যাগ। হেডট্যাগের মধ্যে আমরা জানি যে জাভা স্ক্রিপ্ট লেখার সময় আমরা একটা ট্যাগ ব্যবহার করি, সেটা হল নাম হলো স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, তারপরে এখানে নিলাম স্ক্রিপ্ট নিলাম। এই ট্যাগের মধ্যে এখন যাবার আমরা জাভা স্ক্রিপ্টের গুলা লিখব। সেটা হলো যে প্রথম আমরা ফাংশন দিয়ে শুরু করি। ফাংশন কি, কেন, কিভাবে, এটা পরবর্তীতে জানা হবে। এটা শুধু আজকে কোন জায়গার মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে কাজ করা যায়। তো এখানে ফাংশন নিলে একটা নাম লিখতে হয়। এখানে দিলেন যে মাই এফ ইউ এন সি, মাই ফাংশন সংক্ষেপে লিখলাম। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটা হলো ফাংশন এবং ফাংশন এটা নাম। তারপরে কার্লি ব্র্যাকেট দিতে হবে, এই কালি ব্র্যাকেটের মধ্যে এই ফাংশনটা কাজ করবে। যা হোক, তো এখানে যেহেতু এটা আমরা একটা এলিমেন্ট নিছি, তাহলে এর এলিমেন্টটা কীভাবে পাবো, এলিমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। তো ডকুমেন্ট দেখতে হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এই ক্যাপিটাল কেস লিখতে হবে, বাই আই ডি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এখন এই যে এই ডেমোটা আছে, যে এলিমেন্টটা আমরা ওপর কাজ করব, সেই ডেমোটা এখানে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ডট দেব ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল এখানে কী কী করবো আমরা, যে এলিমেন্টের মধ্যে লিখব, ভাষাবো আর কি, যে জাভা স্ক্রিপ্ট ইন ট্যাগ লিখলাম আর কি, এটা জাভা স্ক্রিপ্ট ইন হেড ট্যাগ। তো এখন এই বাটনটা কখন এই এটার সঙ্গে সম্পৃক্ত হবে, যখন এই যে ফাংশনটার যে নামটা নিছি আমরা, এই নামটাকে আমরা এই অন ক্লিকের মধ্যে আমরা দিয়ে দেব। অন ক্লিকের মধ্যে দিলাম, দেওয়ার পর এই বাটনটা ক্লিক করলে এখন এই কাজটা হবে। আমরা দেখতেছি ওপেন করে, আচ্ছা এখানে আমরা যখন ক্লিক করব, এই দেখা যাচ্ছে জাভা স্ক্রিপ্ট ইন হেড ট্যাগ। তো লেখাটা খুব ছোট দেখা যাচ্ছে, তো এইটাকে আমরা যদি বড় করতে চাই, হ্যাঁ, তাহলে ইয়ার স্টাইল দিতে হবে। জাভা স্ক্রিপ্টের স্টাইলটা ওই একটু ইয়ে আছে, এখানে লিখতে হয় গেট ইলেভেন বাই আইডি ডেমো ডট, তারপরে লিখতে হয় স্টাইল। স্টাইল কী স্টাইল দেবো আমরা, তো মনে করেন যে ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট এস আই যে ফন্ট সাইজ, এটা আমরা কত করে দেবো, ফন্ট সাইজ
डबल कोटेशन मन करें 60 पिक्सेल कर दिल एक बड़ कर देवर पर यथारीति ये शेषे एक अवश्य सेमिकलन दी तेल एट ओपन कर देखी ब्राउजारे ओपन करते क्लिक क्लिक कर देखा जावा स्क्रिप्ट इन हेड टैग तेने कथा कर लेड टैगर मध्य जावा स्क्रिप्टर कोड लिखिया जावा स्क्रिप्ट प्रयोग करा जाए एक एचटीएमएल पेज एन हेड टैगर मध्य ना निया ये कि टैग एट बॉडी टैग हमें जो ये स्क्रिप्ट पूरा जिनिसटा स्क्रिप्ट कपि कर लखने पेस्ट कर दिल तकुमेंट ग्रेटर आईडी डेमो इनर एस्टिमेल इन यहाँ को लिखल बडी टैगे बीओडी इन बडी टैग ती है ब्राउजार ओपन करते क्लिक कर लगने बडी टैग तेल हेड टैगे जब क्ज कर लो ये बडी टैगे से क्ज कर लो तेल ये सिद्धांत थी जानते परलम जे एचटीएमएल पेजर मध्य बडी टैग हेड टैग हेड टैग एवं बडी टैग यू जगह लिखिया यार क्ज एटा कर सरि ये इटे देव हमें केटे देव तडी टैग एवं थकले शुद्ध बडी टैगर मध्य एक बार एक देखी बडी टैगर मध्य से आगे क्ज करते दुआ जाए किन्तु जो पेजगुल बड़ हो जाए हाँ जो प्रोफेशनल करते जाए तक यहाँ एक आलदा पेजे करा जाए कम करिए से प्रथम एखे रूट फोल्डार आटे मन रूट फोल्डार एच टी एम एल रूट फोल्डार एखे एक एच टी एम एल जावा स्क्रिप्ट जो आकटा पेज खुलते से जावर कोडिंग तो टेक्स डॉक्यूमेंट ताल एखे दे हलो कि देवा जाए दिल पेज तरह यार एक्सटेंशन टाइम एक्सटेंशन एस टी एम एल दी एस टी एम एल आर सी एस 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 दी सी एस एस और ये दीते हैं जावा स्क्रिप्ट बा संक्षेपे जेस तरह इंटरव्यू जो इटा चाबे येस अन्न यस कर दिल गल पेज खोला गल ये नोटपैडे ओपन कर नोटपैडे ओपन कर लोटपैडे ओपन करारे आलदा भावे नब सी एस एस जो आलदा पेज नहीं निल एटे पेजर मध्य को सम्पर्क नहीं सम्पर्क नहीं सी एस एस जमन लिंक कर এখানে এই রকম এটাকে লিংক করতে হবে সেটা কিভাবে মনে করেন যে এটা আমরা কেটে দিলাম মানে স্ক্রিপ্ট হলো এখানে তাহলে পাশাপাশি নিচ্ছি পাশাপাশি নিলাম এইখানে লিংক করতে হবে এইভাবে লিংক করার নিয়ম হলো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হবে এস আর সি ইকুয়াল পেজ নামটা দিতে হবে এখানে কি দিছি পেজ ডট জিএস পেজ পি এ জি পেজ ডট জে এস তাহলে এখন যখন এটা দিলাম আমরা তাহলে এই পেজটার সঙ্গে ये जावा स्क्रिप्टर पेजटार संगे हाँ तक ये एस टी मेल पेजटार एक लिंक हो गल तो एन एखे क्योंकि और वो स्क्रिप्ट एक लेखा लागते से ना तो एन ओ आगे मत लिखी फांगशन इफ यू एम सी फांगशन
তারপরে এখানে কি লিখছিলাম, এই নামটা এটা আমরা বললাম না, নামটা এখানে ফাংশনের নামটা এখানে লিখিয়ে নিয়ে যায়, এখানে দেব আমরা কন্ট্রোল ভি। তারপরে এখানে কার্লি ব্র্যাকেট দেব আমরা, দেওয়ার পরে এখন এই যে এই এলিমেন্টটাকে ধরতে গেলে আমরা কি লিখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে হলো লিখতে হবে আইডি ডেমোটা কি ছিল, আইডিটা কি ডেমো, এবং এখানে অবশ্যই ঊর্ধ্বকমার মধ্যে রাখতে হবে সিঙ্গেল অথবা ডবল কোটে, আইডি ডেমো সরি এখানে পাঁচ ব্যাক দিতে হবে আইডি ডেমো, তারপরে ডট এখানে দেখে গেলো ইনার এস্টিমিয়াল, এখানে ইনার এস্টিমিয়াল, তারপর ইকুয়ালস, তো আমরা ওখানে এলিমেন্টের মধ্যে কী দেব, কী লেখা উঠাবো সেটা আমরা এখন এখানে লিখব, যে লিখব জাভাস্ক্রিপ্ট ইন আদার পেজ বা অ্যান আদার পেজ, অন্য একটা আমরা পেজে এটা করতেছি, অ্যান আদার পেজ, অ্যান আদার পেজ। তাহলে এখানে শেষে তাহলে এখন আমরা এটা রান করি দেখি, এখানে ক্লিক করব দেখলে এই জাভা স্ক্রিপ্ট ইন অ্যান আদার পেজ, এখানে লেখাটা ছোটো হয়েছে, আর লেখাটা আমরা এখন যদি আমরা স্টাইল দিয়ে বড় করতে পারি, ওটাই লিখতে হবে, ওটা ধরতে হবে আগে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো, কিন্তু এখানে ইয়ার ইয়ার এস্টিমেলে হবে না, এখানে করতে হবে কি, এখানে করতে হবে ডট স্টাইল, তো পরবর্তীতে আরও ভালো করি এটা জানা যাবে বা শিখবো আমরা, স্টাইল ডট মানে যে হলো ফন্ট সাইজ, এখানে ইকুয়ালস, তারপরে দিলাম সেমিকোলন ফন্ট সাইজ কত পিক্সেল দিই, মনে করেন যে 60 পিক্সেলেই, আবার 60 পিক্সেলেই দিলাম। তাহলে এখন আমরা এটা ওপেন করবো, তো বাটন এখানে ক্লিক যখন করবো এই 60 পিক্সেল হয়ে গেছে এবং লেখাটা আছে যে আসি নানাদা পেজ। তাহলে এই গুলান থেকে আমরা কি বুঝতে পারলাম, বুঝলাম যে এখানে যে জাভাস্ক্রিপ্ট ইন্টারনালি অর্থাৎ ওই এস্টিমেল পেজটাতে ইন্টারনালভাবে দেওয়া যেতে পারে, এটা একটা হেড ট্যাগের মধ্যে দেওয়া যেতে পারে অথবা বডি ট্যাগের মধ্যেও দেওয়া যেতে পারে, আর তাছাড়া এটাকে আলাদা একটা পেজ ওপেন করে এর সঙ্গে আপনার এটা 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 দিয়ে লিঙ্ক করে দিতে হয়, লিঙ্ক করে দিলেই তখন লিঙ্কেড যে পেজটা আছে এই পেজটাতে কাজ করলে তখন এস্টিমেল পেজের ওপর সে এক্সিকিউট হয়, অর্থাৎ ওই পেজের জাভাস্ক্রিপ্টের কাজটা করে দেয়। যাক ধন্যবাদ সকলকে, তাহলে আমরা এই তিন জায়গায় আমরা যেটা সুবিধা হয় আর কি সেটা লিখে আমরা করব। ধন্যবাদ সকলকে, অনেক কথা বললাম, সুস্থ থাকুন, সবল থাকুন এবং